দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সাথে আছি আমি অ্যানি খান। বিশ্ব খাদ্য দিবসকে কেন্দ্র করে রাজধানীর খামার বাড়িতে আয়োজন করা হয় খাদ্য মেলার। এতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তুলে ধরে নানা প্রজাতির ফল, খাবার থেকে শুরু করে ফসল উৎপাদনের নানান প্রযুক্তি। মেলায় সরকারি বেসরকারি 37টি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করেছে। বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয়েছে। এবছর দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মগড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে 2030-এ ক্ষুধামুক্ত বিশ্ব। এ দিবস উদযাপন উপলক্ষে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব ও খাদ্য অধিকার বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কৃষি মন্ত্রণালয় রাজধানীর কৃষিবিদিন ইনস্টিটিউট KIB মিলনায়তনে 3 দিনব্যাপী মেলার আয়োজন করে। এ মেলায় স্থানীয় বিভিন্ন রকমের প্রযুক্তি ও তার ব্যবহার জনসাধারণের নিকট তুলে ধরা হয়। এছাড়াও মেলায় প্রচুর দর্শনার্থীর উপস্থিতি ছিল দেখার মতো। মেলার পরিবেশ দেখে দর্শনার্থীরা জানান, আমরা যখন মেলায় এসেছি অনেক মজা হয়েছে, অনেক দেখছি, অনেক কিছুই আছে, নতুন নতুন প্রতি বছর যাতে এরকম মেলা হয় সেটাই চাই, অনেক আনন্দ হয়েছে। এখানে আসলাম, পুরোটা অডিটোরিয়াম ঘুরলাম, ঘুরে এসে এখানে বসছি। ফার্স্টে দুটা জিনিস খেলাম, একটা হচ্ছে মাশরুম ফ্রাই আর একটা হচ্ছে মাশরুম পাকোড়া। খাদ্যমেলায় সরকারি ও বেসরকারি 40টি প্রতিষ্ঠানের মোট স্টলের সংখ্যা 63টি। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতারা ফার্ম, পিঠাঘর, মধুবন মৌখামার, প্রাণ, রুচি সহ অন্যান্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সদস্যরা জানান, সেতারা ফার্ম যেটা সম্পূর্ণভাবে টাকিটাকে নতুনভাবে নিয়ে এসেছে, এবং আমাদের ফার্মে আমাদের মিটটা সম্পূর্ণ অর্গ্যানিক এবং সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত। এটা আমরা এর জন্য বলতে পারতেছি যে 100% গ্যারান্টি দিয়ে, কারণ হলো এটা আমাদের নিজস্ব ফিড থেকে, হ্যাচিং থেকে, এই ফার্ম থেকে সম্পূর্ণ আমাদের নিজেদের করা। আমি এই রেডি পোলাওটা উদ্ভাবন করেছি 2000 সালে, এবং এটাকে 2008 সালে আমি সরকারি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এটার উপরে, এবং এটার অনেক ডিমান্ড, অনেক চাহিদা। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, হার্টেক্স ফাউন্ডেশন উল্লেখযোগ্য। মেলায় অংশ নেওয়া সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জনগণকে কিভাবে সেবা প্রদান করছে তা তুলে ধরা হয়। পরমাণু শুধু ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয় না, পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারেও কাজে লাগে, যেটার উদাহরণ হচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমরা পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন জাত দিয়ে থাকি। এ পর্যন্ত বিনা 17টি ফসলের 102টি জাত উদ্ভাবন করেছে। আমাদের এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে হর্টিক্স ফাউন্ডেশন। এটা অ্যাকচুয়ালি কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা অর্গানাইজেশন। এখানে মেইনলি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যেসব পণ্য আসলে এক্সপোর্টেবল, যেসব আমরা এক্সপোর্ট করতে পারি, সেসব পণ্যকে আমরা এখানে আজকে ডিসপ্লে করছি। এর মধ্যে অনেকগুলো অলরেডি এক্সপোর্ট হচ্ছে এবং অনেকগুলা ভবিষ্যতে হচ্ছে সম্ভাবনা আছে। আমাদের আরেকটা অনন্য কাজ হলো কৃষি কল সেন্টার 16123। এই নাম্বারে যে কোনো ব্যক্তি সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তার কৃষি বিষয়ক যে কোনো সমস্যার জন্য টেলিফোন করতে পারেন। আমাদের কৃষি বিশেষজ্ঞগণ সেখানে থাকেন, সেখানে কৃষি, মৎস্য এবং প্রাণী এই তিনটা বিষয়ে তারা পরামর্শ নিতে পারে। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে গাজীপুরের কালিয়াকৈরে তৈরি করা হয়েছে সেবা স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে অল্প খরচে বিশেষজ্ঞ ডক্টরদের সাহায্যে চিকিৎসা প্রদান করা হয়। বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর পরেই আসে চিকিৎসা সেবা। এই চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য গাজীপুরের কালিয়াকৈরে তৈরি করা হয়েছে সেবা স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
কালিয়াকৈর উপজেলার 9টি ইউনিয়নে 1টি পৌরসভা শিল্প অঞ্চল সহ বিভিন্ন ঘনবসতি এলাকার সাধারণ মানুষকে চিকিৎসার জন্য একসময় ঢাকা যেতে হতো। বর্তমানে কালিয়াকৈর বাইপাসের সাথেই সেবা হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এখানকার মানুষদের চিকিৎসার অর্থ সাশ্রয় হচ্ছে। এখানে কম খরচে রক্ত, মলমূত্র পরীক্ষা, এক্সরে, আলট্রাসনোগ্রাম, MRI, এনজিওগ্রাম, ECG ও ETT পরীক্ষা, অপারেশন থিয়েটার, কেবিন ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হয়। 24 ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারদের সাহায্য নেওয়ার ব্যবস্থা রয়েছে এই চিকিৎসা সেবা কেন্দ্রে। মানুষকে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় করাই প্রতিষ্ঠানের লক্ষ্য বলে জানান সেবা স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান। আমার লক্ষ্য হল যে কালিয়াকৈরের যে জনগণ বেশিরভাগই গরিব গ্রাম এলাকাতে যারা থাকে তারা ভালো চিকিৎসা পাওয়ার জন্য এই হাসপাতালটা করছি। তারা তো হয়তো ঢাকাতে যাইতে পারে না, এখানে যাতে আমরা ঢাকা থেকে ডাক্তার এনে তাদের ভালো চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করতেছি। এখানে অত্যাধুনিক প্যাথোলজিক্যাল জিনিসপত্র এনেছি, যন্ত্রপাতি এনেছি, যাতে মানুষ ভালো চিকিৎসা পায় এবং রোগ নির্ণয় করতে পারে ভালো। এখানে আমাদের অন্যান্য যে সমস্ত মেশিন আছে এগুলো খুব উন্নত মানের মেশিন, যাতে মানুষ এই উন্নত মানের প্যাথোলজিক্যাল পরীক্ষা করে যাতে উন্নত মানের চিকিৎসা পায় সেই ব্যবস্থা আমরা করেছি, এটাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের আমলে গাজীপুর জেলার শিল্প উন্নয়নে এগিয়ে চলেছে তড়িৎ গতিতে। শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ এ খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত পেরিয়ে এগিয়ে যাচ্ছে গার্মেন্ট শিল্প। এছাড়াও টেক্সটাইল, সিরামিক, কাঁচ ও কেমিক্যাল শিল্প সমানতালে এগিয়ে যাচ্ছে। গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কথা হয় বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল শিকদারের সাথে। এখানে রয়েছে প্রায় 700 থেকে 800 বড় বড় গার্মেন্ট শিল্প কারখানা, ঔষধ শিল্প কারখানা, স্পিনিং, বড় বড় শিল্প কারখানা রয়েছে। রয়েছে হাইটেক পার্ক, অত্যাধুনিক বর্তমান সরকার একটা ট্রেন রেল স্টেশন তৈরি করতেছে যা অত্যাধুনিক। এখানে রয়েছে মৌসাক স্কাউট একটি ক্যাম্প, জাম্বুরি ক্যাম্প রয়েছে। এখানে রয়েছে আপনার আনসার একাডেমি, এখানে রয়েছে কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। সেই হিসাবে আমার অঞ্চল এই গাজীপুর এই এক নির্বাচনী এলাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, এবং সরকার এই এলাকায় এই শিল্প কারখানা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যথেষ্ট উন্নয়ন এবং ফুললেনের রাস্তা আমার এই নির্বাচনী গাজীপুরে এক প্ল্যানে দ্রুত কাজ চলছে। কোনাবাড়িতে বৃহত্তর একটি ফ্লাইওভার, চন্দ্রাতে দৃষ্টিনন্দন একটি ফ্লাইওভার, এবং সবচেয়ে আরেকটি খবর আপনাকে দেই, সেটি হলো আমাদের এই হাইটেক পার্কের পাশে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক একটি সফটওয়্যার টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, যার একাডেমিক ভবন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রায় 60 একর জমির উপরে। গাজীপুর এক সংসদীয় আসনে নির্বাচনী মনোনয়ন পাওয়ার জন্য এলাকার উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুতায়ন সহ সাধারণ মানুষের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করছেন এই ব্যবসায়ী। আমি কাজ করছি দীর্ঘ 15 বছর, আমি দলের সেক্রেটারি ছিলাম, দুঃসময়ে আহ্বায়ক ছিলাম, বর্তমানে সভাপতি, উপজেলা চেয়ারম্যান ছিলাম। মানুষ অত্যন্ত ভালো জানে সরকারের আদর্শ, জাতির জনকের আদর্শ নিয়ে আমি কাজ করছি দীর্ঘদিন মাঠে, এবং সবচেয়ে বড় কথায় 6-6টি বার নৌকা আমরা উপহার দিয়েছি। কিন্তু আমাদের এই কালিয়াকৈর থেকে এই 36-37 বছরে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। কালিয়াকৈরের মানুষের আশা, ভরসা যে 1টি বারের জন্য আমাদেরকে এখানে এই প্রতিনিধি দেওয়া হোক, এবং সেই ক্ষেত্রে মানুষের ব্যাপক সমর্থন নিয়ে, দলমত সকলের সমর্থন নিয়ে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। আমি জননেত্রী, মাননীয় সভানেত্রীর কাছে আবেদন করেছি, জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছি। মানুষ আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করছে, এবং আমি এই বর্তমান সরকারের উন্নয়নের কথা বলে আমি প্রান্ত থেকে প্রান্তে ছুটে বেড়াচ্ছি, গ্রাম থেকে গ্রামান্তরে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই পূজামণ্ডপ থেকে শুরু করে আমি সর্বক্ষণই আমি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। অনুষ্ঠান এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এটিএন বাংলার সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক অনুষ্ঠান বসুন্ধরা সিমেন্ট বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক ও বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ESDO ঠাকুরগাঁও জেলা সহ সারা দেশের 13টি জেলায় 101টি শাখার মাধ্যমে ক্ষুদ্র ঋণ কর্মসূচি ছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদ ইউনিট মৎস্য চাষীদের সহজ শর্তে ঋণ বিতরণ করছে প্রতি বছর। ফলে দেশের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে। ESDO থেকে ঋণ নিয়ে মৎস্য চাষ করে সফল হয়েছেন ঝর্ণা বেগম। ঝর্ণা বেগমের মৎস্য খামার নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে চলুন দেখে নেই। পরিশ্রম করলে সফলতা আসবেই, এই কথাটি বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গেই বললেন ঠাকুরগাঁও জেলার সফল মৎস্য চাষী খামার মালিক ঝর্ণা বেগমের স্বামী। নিষ্ঠা, সততা ও পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যেই তিনি মাছ চাষ করে জিরো থেকে হিরো হয়েছেন, অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। বর্তমানে তার মৎস্য খামারে রুই, কাতল, পুঁটি, মৃগাল, সিলভার কার্প, গ্রাস কার্প, মিনার কার্প, কালিবাউস, গলদা চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছের রেণু বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করে ঘেরে চাষ করছেন। তিন মাস পরিচর্যা করে 1-2 ইঞ্চি পোনা 200 টাকা এবং 4-6 ইঞ্চি পোনা 500 টাকায় বিক্রি করেন। এদিকে তার সফলতা দেখে আশপাশের গ্রামগুলোর বেকার যুবকরা মৎস্য চাষের দিকে আগ্রহী হয়ে উঠেছে। মৎস্য চাষে সফলতার কাহিনী ঝর্ণা বেগম ক্যামেরার সামনে কথা না বললেও তার স্বামী আমাদেরকে জানান। এসডিও থেকে প্রথম 50,000 টাকা নেই, দ্বিতীয়বার 1,00,000, তৃতীয়বার নিলাম 1,50,000 টাকা নিয়ে। আমি এসডিও থেকে মাছ চাষের উপরে ট্রেনিং নেই, ট্রেনিং নিয়ে ওনাদের কাছ থেকে ঋণ নেই, ঋণ নিয়ে মাছ চাষ করি। মাছ চাষ করে মোটামুটি লাভবান হয়েছি আগের চাইতে, এখন আমি ভালোভাবে চলতেছি। এই সাফল্যের পেছনে রয়েছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। প্রতিষ্ঠানটি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর আর্থিক সহযোগিতায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক মানুষকে মৎস্য চাষের উপর স্বল্প সুদের ঋণ বিতরণ করছে। এছাড়াও প্রশিক্ষণ প্রদান, সদস্যদের আধুনিক জ্ঞান, নতুন নতুন মৎস্য চাষ ছাড়াও বিভিন্ন মাছের পোনা, ওষুধ সহ সার্বিক সহযোগিতা করছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। হ্যাঁ, এখানে প্রদর্শনী পুকুরের মধ্যে আমরা আমাদের প্রকল্প পক্ষ থেকে কিছু উপকরণ অনুদান হিসেবে উপকরণ, যেমন মাছের পোনা, জাল, আপনার ফার্টিলাইজ, সার, এই সমস্ত উপকরণ আমরা তাদেরকে সহায়তা করতেছি। এবং বিশেষ করে আমাদের কারিগরি সহযোগিতাটুকু, আমাদের প্রকল্প থেকে কারিগরি সহযোগিতাটুকু আমরা প্রদান করতেছি। এই প্রকল্প সুফল ভোগীদের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী পরিচালক। সুনির্দিষ্ট ভাবে বলা যায় যে আমরা উন্মুক্ত জলাশয়ে সেই সমস্ত মৎস্যই উন্মুক্ত করছি যেগুলো যেন 9 মাসের মধ্যে একটি বড় আকার ধারণ করে খাওয়ার উপযুক্ত হয়, এমনকি চাষি পর্যায়ে এই মৎস্যের যে পোনা সেগুলো বিতরণ করা হচ্ছে বিনামূল্যে, তার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং অন্যান্য যে কারিগরি সহায়তা কিভাবে এই মৎস্য চাষকে তারা বাণিজ্যিকভাবে লাভজনক করতে পারে, সে কারণে তাদের অর্থায়ন, কারিগরি সহায়তা, ইনপুট সাপোর্ট, এই সব সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। সাধারণত বাংলাদেশের এই অঞ্চলে মৎস্য চাষ ইতিপূর্বে তেমন উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় ছিল না, কিন্তু PKSF এর কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য সহায়তা কার্যক্রমের মাধ্যমে ESDO ইতিমধ্যে একেবারে তৃণমূল পর্যায়ে মৎস্য চাষকে সম্প্রসারণ করতে সম্ভব হয়েছে। এবং এই সক্ষম হওয়ার পেছনে অন্যতম কারণই হচ্ছে এটিকে সামগ্রিকভাবে বিবেচনায় না নিয়ে একেবারেই কৃষক পর্যায়ে তার জন্য উপযোগী সুনির্দিষ্ট মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে এই কার্যক্রমটিকে এগিয়ে নিয়ে যাওয়া। তৈরি পোশাক শিল্প বা RMG বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেশের অর্থনীতিকে বেগবান করতে পোশাক শিল্পের কোনো বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতিতে 3টি রপ্তানিমুখী খাতে পোশাক শিল্পই
অন্যতম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পোশাক শিল্পের উপর গুরুত্ব প্রদান করে। ফলে গাজীপুর জেলার সর্বত্রই এই শিল্পের প্রসার বিস্তার লক্ষ্য করা যায়। গাজীপুর জেলায় পোশাক শিল্প বিস্তার নিয়ে আলহাজ আব্দুল হালিম সরকার বলেন, আওয়ামী লীগের সরকার, শিল্প দপ্তর সরকার, তারা শিল্প উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গাজীপুর একটি শিল্পনগরী, সেখানে আমাদের স্বল্পোন্নত মাঝারি এবং ভারী অনেক শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে। বাংলাদেশের প্রায় 3/4 শিল্প এখানে, এবং আমরা যারা আওয়ামী লীগের সাথে জড়িত আছি, আমরা চাচ্ছি যে পরিকল্পিতভাবে যাতে এখানে শিল্পনগরী গড়ে ওঠে এবং যাতে করে আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নের সাথে যাতে শরীর থাকতে পারে। ফরেন রেমিটেন্স অনেক বেড়ে গেছে, সেটা রপ্তানি আয় থেকে হয়েছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে হয়েছে, প্রতিটি ইন্ডাস্ট্রি সেক্টরেই আমাদের আয় হচ্ছে। তার একটি কারণ, সেখানে একটা শিল্প বিপ্লব ঘটতেছে বাংলাদেশে। এই সরকার, শিল্পবন্ধক সরকার থাকার কারণে সে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি সেক্টরে শিল্পকে কীভাবে উন্নয়ন করা যায় তার জন্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প উপকমিটির সদস্য ছাড়াও চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি। তিনি সভাপতি থাকা অবস্থায় কলেজের উন্নয়ন নিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, আলহাজ আব্দুল হালিম সরকার কমান্ডিং বডির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে গেট ছিল না, সুন্দর একটা গেট হয়েছে। শ্রেণীকক্ষগুলিতে আমাদের আসবাবপত্র এবং বিজ্ঞানাগার, লাইব্রেরি আসবাবপত্র কমতি ছিল, সেটা পূরণ হয়েছে। এবং নেতৃত্বে এবং সর্বক্ষণিক খোঁজখবর নেওয়ার কারণে এই প্রতিষ্ঠান 54 বছর পরে শতভাগ ফলাফল এসেছে, তা আমরা শতভাগ ফলাফল উন্নতি করতে সমর্থ হয়েছি। গাজীপুর এক সংসদীয় আসনেই তৈরি পোশাক শিল্পের সংখ্যা সবচেয়ে বেশি, তাই এখানে পরিকল্পিতভাবে গার্মেন্ট শিল্প যাতে গড়ে উঠে তার দাবি জানিয়ে আলহাজ আব্দুল হালিম সরকার বলেন, বিচ্ছিন্নভাবে শিল্প কারখানা গড়ে উঠেছে, অর্থাৎ বাড়ির পাশে দেখা যায় শিল্প কারখানা গড়ে উঠেছে, এবং দেখা যাচ্ছে স্কুলের পাশেও শিল্প কারখানা গড়ে উঠছে, কলেজের পাশেও শিল্প কারখানা গড়ে উঠছে। আমরা এইভাবে চাই না। আমরা মনে করি নির্দিষ্ট এলাকা গণ্ডিতে, অর্থাৎ শিল্প কারখানা গড়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার, পরিকল্পিতভাবে, যাতে ভবিষ্যতে একই অঞ্চলে শিল্প থাকে, যাতে মানে আবাসিকের সাথে যাতে সংযোগ না হয়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, মানুষের জীবনযাত্রাতে ব্যাঘাত ঘটবে না, ছোট শিশুদের কোনো সমস্যা হবে না, এটা আমরা মনে করি। গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এক আসনে মনোনয়ন দেয়, তাহলে আমি আমাদের যে বিভিন্ন সমস্যা, বিশেষ করে এই শিল্প কারখানা নিয়ে, যাতে সুন্দরভাবে গুছালোভাবে একটি শিল্পনগরী থাকে, পরিকল্পিতভাবে যাতে আমরা নগরায়ণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শেষ হল 15তম জাতীয় ফার্নিচার মেলা। এ মেলায় গৃহস্থলের খাট, খাবার টেবিল, চেয়ার, সোফা সহ নানান বাহারি আসবাবপত্র পাওয়া গিয়েছে। দেশ সেরা 47টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের 182টি স্টল অংশ নিয়েছে এ মেলায়। দেখুন বিস্তারিত আমাদের এই প্রতিবেদনে। শেষ হয়েছে 15তম জাতীয় ফার্নিচার মেলা 2018। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে সৃষ্টিশীল নান্দনিক ডিজাইনের ফার্নিচার। প্রতিটি পণ্যে 25-30% ছাড় দিচ্ছে বিভিন্ন কোম্পানি। ঘরের সৌন্দর্য বাড়াতে চিরচেনা ফার্নিচারের আবেদন, প্রয়োজনের পাশাপাশি ঘরের সাজে নতুন মাত্রা যোগ করতে বিকল্প নেই ফ্যাশনেবল ফার্নিচারের। তাই ক্রেতা ও দর্শনার্থীর কথা মাথায় রেখে রাজধানীতে আয়োজন করা হয়েছে 5-দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলার। একই ছাদের নিচে ঘর গোছানোর প্রয়োজনীয় সব পণ্য পেয়ে খুশি দর্শনার্থীরা। দামটা আরেকটু সুলভ হলে বোধ হয় কাস্টমারদের জন্য ভালো হতো, ডিজাইনও সুন্দর, ভালো লাগলে কিনবো। একটা জায়গাতে সব দোকানগুলো পেয়ে যায়, আর এখান থেকে নিয়ে যে আবার এখানে কিছু ডিসকাউন্ট পাচ্ছে, এবং এই ধরনের মেলা আমার মনে হয় খুবই দরকার। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইসিসিবির গুলদকশা হল 1 ও পুষ্পগুচ্ছ হল 2 এ এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় 47টি ফার্নিচার উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের 182টি স্টল অংশ নিয়েছে। মেলা উপলক্ষে আগত ক্রেতারা সকল ফার্নিচারে পাবেন বিশেষ ছাড়, যেখানে শোভা পাচ্ছে সোফা, খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, চেয়ার সহ 17 রকমের বাহারি ডিজাইনের সব আসবাবপত্র। সলিড কাঠের পাশাপাশি দৃষ্টিনন্দন প্রক্রিয়াজাত কাঠেরও দেখা মিলছে প্রদর্শনীতে। মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, 18% ডিসকাউন্ট নিয়ে আসছি, যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট,
অনেকেই নিয়ে আসছে আপ টু, বাট আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট নিয়ে আসছি 18%। আর আমরা বেশ কিছু নতুন নতুন ফার্নিচার নিয়ে এসছি যেগুলো এক্সপোর্ট টাইপের ফার্নিচার। আর আমরা এই মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটা আউটলেটেও অনেক নতুন নতুন ফার্নিচার নিয়ে এসেছি। তো আমাদের হাতিলের যে যতগুলো প্রোডাক্ট সম্ভার, এগুলো আসলে এক ছোট্ট একটা পরিসরে ডিসপ্লে করা সম্ভব না, যে কারণে আমাদের ভিআরের আইডিয়াটা। তো কাস্টমার এখানে দেখার পর যদি প্রোডাক্টগুলোকে কম্পেয়ার করে দেখতে চায়, সেক্ষেত্রে সেই সুযোগটা আছে। বিশ্ববাজারে ফার্নিচারের মার্কেট 700,000 কোটি টাকার, তবে সেখানে বাংলাদেশের অবদান খুবই সামান্য। ফার্নিচার শিল্প সম্প্রসারণে তাই নানা সহায়তার আশ্বাস বাণিজ্য সচিবের। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ঘটে উঠেছে। বর্তমানে রূপগঞ্জে গড়ে উঠছে আবাসন প্রকল্প। সরকারি ও বেসরকারি পর্যায়ে বৃহত্তম বেশ কয়েকটি আবাসিক প্রকল্প এখানে গড়ে উঠছে। রূপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রঞ্জন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া হাইস্কুল মাঠে এক গণসম্বর্ধনা প্রদান করেন। এই গণসম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাশার টুকু। এই সম্বর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ এবং রূপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জের এই বিভিন্ন নবগঠিত শিল্প প্রতিষ্ঠানে প্রায় 25,000 বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই এলাকায় ব্যবসা বাণিজ্যকে প্রণোদনা দিচ্ছেন এই এলাকার বিশিষ্ট শিল্পপতি রঞ্জন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। এই জন্যই ছিল এই সম্বর্ধনা অনুষ্ঠান। প্রিয় দর্শক, সময় বলছে আমাকে আজ বিদায় নিতে হবে। বিদায় ক্ষণে বলতে হয় আমাদের অনুষ্ঠানটি কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস bindusinbangladesh@gmail.com। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/bindusinbangladesh@atnbangla। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেলে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।